এই সপ্তাহে ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল। ইঞ্জুরি সমস্যা না হলে যে দলটিকে বিশ্বকাপের দল বানাতে চান নির্বাচকরা। হেড কোচ আদিকা হাতুরুসিংহের সাথে বৈঠক শেষে চূড়ান্ত দল জমা দেবেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। 5 মে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। 5 ম্যাচের এই সিরিজটা মূলত বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির অংশ। শুরুতে কিন্তু এত টি টোয়েন্টি ছিল না, টেস্ট বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল টি টোয়েন্টি বাড়িয়েছে বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করার জন্য। এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা ক্রিকেট অপারেশনস সিলেক্টর সবার কাছ থেকেই বলা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে যেই দলটা থাকবে সেটি মূলত বিশ্বকাপ দল। নতুন করে ইঞ্জুরি কোনো সমস্যা না হলে বা কোনো ক্রিকেটার খুব বাজে ডিজাস্টার পারফরমেন্স না করলে এই দলে পরিবর্তন আনার ইচ্ছে নেই টিম ম্যানেজমেন্টের, অন্তত এখন পর্যন্ত সেই পরিকল্পনাতেই স্টেক আছে সবাই। তো এই দলটা খুবই গুরুত্বপূর্ণ, দল ঘোষণার খুব বেশিও সময় নেই। এই সপ্তাহে দল ঘোষণা করা হবে সেটা নিশ্চিত, বৃহস্পতিবারের মধ্যেই অর্থাৎ 3-4 দিনের মধ্যেই। এই দল গঠন নিয়ে অলরেডি ডিপিএল দেখে এবং পাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে নির্বাচকরা কাজ শুরু করেছেন, একাধিকবার বৈঠক হয়েছে, সোমবারও নির্বাচকরা একটা বৈঠক করেছেন। তবে এই বৈঠকটা পরিপূর্ণতা পাবে আসলে কোচ চান্দিকা হাতুরুসিংহে, তিনি বাংলাদেশে এসে গেছেন রোববার রাত্রে, তার সঙ্গে একটা বৈঠক হবে সিলেকশন কমিটি। সেই বৈঠকের পর ক্যাপ্টেন তো অ্যাভেলেবেল আছেনই, আসলে চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করা হবে। চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে 2-1 দিনই বসার কথা সিলেকশন প্যানেলের, এবং বাকি যার কোচিং স্টাফ আছেন তারাও কিন্তু চলে আসছেন। যেমন সোমবার বিকেলেই বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ, তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। সব কিছু মিলে আশা করছি যে দল নিয়ে দ্রুত একটা আপডেট দেবে বিসিবি, আপডেট অর্থাৎ দল ঘোষণা করে দেবে। তো দলে আসলে খুব বড় কোনো পরিবর্তন বা চমকের কিন্তু সুযোগ নেই, আমাদের ক্রিকেটাররাও লিমিটেড। এবং সবশেষ যে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে, বাংলাদেশ 2-1 হেরেছে, কিন্তু ভালো কিছু পারফরমেন্স কিন্তু এসেছিল। এখন দেখার বিষয় 2-1 স্লটে, যেমন আলিস আল ইসলাম সেই দলে ছিলেন কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারেনি, এবার তাকে নিয়ে কী হয়, কেননা ডিপিএলে যে খুব নজর কাড়া পারফরমেন্স তিনি করেছেন বিষয়টা কিন্তু তাও নয়, কিন্তু আলিসের পরিবর্তে আবার জাকের সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, রিশাদও তার জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন, টি টোয়েন্টিতে করেছেন, ওয়ানডেতেও ভালো পারফরমেন্স করেছেন। এখন দেখা যাক, 1-2 স্লট বাকি আছে, যেই জায়গাগুলো নিয়ে ডাউট আছে মোটামুটি বাংলাদেশ দলের একাদশ বা বলুন স্কোয়াড বলুন মোটামুটি কিন্তু ফিক্সড। তো দল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।